এমন একটা জিনিস যেটা আমরা কাঁচা থাকতেও খাই, পেকে যাওয়ার পরে খাই, আবার যখন ফেলে দেই তখনও খাই, কি সেটা? পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আপনি আসলে কি জন্য পড়ালেখা করছেন? বিয়ে করার জন্য, আশেপাশের আবহাওয়া বোঝার জন্য। পড়ালেখা করছি, আমার যে শ্বশুর সে বিসিএস ক্যাডার চায় বা সরকারিজীবী চাকরিজীবী চায়, তাহলে আমার যে কোনো দুইটা থেকে একটা করতে হবে, পড়ালেখা করতে হবে। গার্লফ্রেন্ডের বাসার দারোয়ানকে বেশি ভয় পায় না গার্লফ্রেন্ডের বড় ভাইকে? অবভিয়াসলি গার্লফ্রেন্ডের বড় ভাইকে। কেন? কারণ আমার ক্ষেত্রে হয়েছিল তো। এতদিন আমাকে ঘুরে ঘুরে খুঁজতে হয়েছে, আমার প্রশ্নের উত্তর কে দিবে? আর আজকে যারা ইতিপূর্বে আমার প্রশ্নের উত্তর দিয়েছে তারা আমন্ত্রণ জানিয়েছে আমাকে শেখ বোরহানউদ্দিন কলেজে। আর আজ আমরা চলে এসেছি শেখ বোরহানউদ্দিন কলেজে। আপনারা বুঝতেই পারছেন আমার চারপাশে প্রচুর শব্দ, সবাই অপেক্ষা করছে, চলুন দেখি প্রথমে কাকে পাই। ছোটবেলায় পড়ে আসছি তাই না, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়াই চড়ে সে, তা আপনি কি ঘোড়াই চড়তে চান? এখন ঘোড়া বলতে পরিস্থিতি শিকার পড়লে উঠব। কেমন পরিস্থিতি শিকার হলে আপনি ঘোড়ায় চড়? এখন যদি জামা হিসাবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা কে লিখেছেন? আমি যতদূর জানি মেবি সুকুমার রায়। সুকুমার রায়, আপনার কি মনে হয় কে লিখেছেন? ঢাকার প্রথম কোথায় বাতি জ্বলে? তোমরা নিজেদের প্রাণ বাঁচাও, পানি মারো, পানি মারো, বাচ্চারা পানি মারো। এমন একটা জিনিস যেটা আমরা কাঁচা থাকতেও খাই, পেকে যাওয়ার পরে খাই, আবার যখন ফেলে দেই তখনও খাই, কি সেটা? এবার বিশ্বকাপে কার স্বামী সবচেয়ে বেশি উইকেট শিকার করেছে? স্বামী, স্বামী, মোহাম্মদ স্বামী। আর 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 কার স্বামী, কার স্বামী সবচেয়ে বেশি রান নিয়েছে? পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আপনি আসলে কি জন্য পড়ালেখা করছেন? বিয়ে করার জন্য। আচ্ছা, এটা আপনার পিছনের ভাইয়া, আপনি পড়ালেখা কি জন্য করছেন? টাইম পাস। পড়াশোনা করতেছি অ্যাটলিস্ট আশেপাশের আবহাওয়া বোঝার জন্য। পড়ালেখা করছি, আমার যে শ্বশুর সে বিসিএস ক্যাডার চায় বা সরকারিজীবী চাকরিজীবী চায়, তাহলে আমার যে কোনো দুইটা থেকে একটা করতে হবে, পড়ালেখা করতে হবে। বোনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, আর বৃদ্ধরা কোথায় সুন্দর? আসলে আমি বাদ্দা দেয় ভাই, আমি বাদ্দা দেয় ছেলে মেয়ের কাছে। বাহ, চমৎকার, শাবাস বেটা। আচ্ছা, এই যে একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বাসার দারোয়ানকে বেশি ভয় পায় না গার্লফ্রেন্ডের বড় ভাইকে? অবভিয়াসলি গার্লফ্রেন্ডের বড় ভাইকে। কেন? কারণ আমার ক্ষেত্রে হয়েছিল তো। কিরকম কি বলছো? এই তুই ডিস্টার্ব করিস কেন আমার বোনকে? দুধে আলতা গায়ের বরণ বলে না, এটা আসলে কেন বলে? পিঙ্কিস ফর্সা বলে। অনেকের ধারণা থাকে না যে অনার্স মাস্টার্স করলে কিংবা পড়ালেখা করলে একটা ভালো বর পাওয়া যায়,
আপনার কি মনে হয়, আসলে কি ধারণাটা ঠিক? অনার্স মাস্টার পড়ালেখাটা টোটালি নিজের জন্য, এখন কারো জন্য আমি পড়ালেখা করবো এটা তো কোনো কথা না, জামাই পড়া সেটা আলাদা বিষয়। হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, বয়ফ্রেন্ড কাকে বেশি ভয় পায়, গার্লফ্রেন্ডের বড় ভাইকে নাকি দারোয়ানকে? নিজের বাবা মাকে বেশি ভয় পায়। আরে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো সব জায়গা থেকে ব্লক দেয়া যায়, এমন কোন জায়গা যেখান থেকে ব্লক দেয়া যায় না? জিমেইল থেকে ব্লক দেওয়া যায়। জিমেইল থেকে ব্লক দেওয়া যায়। আজকের মতো বিদায় নিচ্ছি মাস্টার মাইন্ড থেকে, আমি ফাহমিদা তৃষা, দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই জাগো এফএম 94.4 এর সাথেই থাকুন।